সেই সেই ফেমাস দুই বোনের মধ্যে এক বোনকে এখানে দেখতে পেয়েছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দুই বোনের বিরিয়ানি চান্দার গোটা খাসি বিরিয়ানিটা বেশি নাকি এখানকার? এখানে সানুদার বউয়ের জন্য নিয়েও নিয়েছে, বৌদির জন্য। তো কত ভালোবাসে বৌদি বউটারে, তাই না সানুদার? অনেক ভালোবাসো। ও মা গো টুরুলা। সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা হচ্ছে যাচ্ছি মাছ দিয়াতে। স্ট্যাটাস তো দিয়েছি, তো আসবে কিনা, আসলে অনেক কারোর সঙ্গে দেখা হবে। তো আমি এখান থেকে, আমি সূর্য আর ওখান থেকে সানু ভাই বলে একটা দাদা আসছে, নাম হচ্ছে সানু ভাই, ঠিক আছে? তো চলো আমরা তিনজন মিলে হচ্ছে যাবো মাছ দিয়া দুই বোনের বিরিয়ানি খেতে। হচ্ছে খাওয়াবে, তাই তো? ট্রেন ধরতে হবে। এই ট্রেনটা যদি না পাই তাহলে আমাদেরকে আবার দুটোর সময় ট্রেনটা আছে, তো ওইটা ধরে আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে, কারণ ওইদিকে তো সেরকম ট্রেন পাওয়া যায় না। তো এখন যাই স্টেশনে যাই, আর 10 মিনিট আমাদের হাতে আছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো চলো গাইস। তো গাইস এখন হচ্ছে আমরা স্টেশনে আসলাম, পুরো ফাঁকা। আর তোমাদেরকে বলেছিলাম যে সানু ভাই, দিস ইজ সানু ভাই, কেমন আছো বলো? আজকে আজকে কিন্তু একটা ড্যান্সের ভিডিও হবে, তার সঙ্গে আছে একটা দাদা, বডিটা খুব সুন্দর। আমি ভাবছি যে আমার কবে হবে, এরকম একটা বডি বেশ হতো আমার সানু ভাই। আর একে দেখে এর বিষয়ে একটা কথা আমি তোমাদেরকে পরে বলছি, একে এখন দেখে রাখো আপাতত। আর এদিকে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন আসছে, উঠে যাবো হচ্ছে মাছ দিয়া। আর একটা কথা শুনছি নাকি যে যেখানে আমরা যাচ্ছি থাকবে তো ওরা? আশা করছে। এখন দেখো, শুনলাম তো রোববারে আছে, এখন আমাদের কপাল, এখন ভাগ্যের উপর। যদি থাকে তাহলে তোমাদের সঙ্গে দেখা করাতে পারবো, আর যদি না থাকে তাহলে কপাল খারাপ। কেমন ঝামেলা হচ্ছিল স্টেশনে? ট্রেনে হচ্ছিল, ট্রেনের মধ্যে, ওই ট্রেনের মধ্যে কেমন ঝামেলা? ভাই ভাই মাথা খারাপ করে দিয়েছে। সে এতক্ষণ পর গাইস আমরা এখানে জায়গা পেলাম, আর ওখানে একটা দাদা হচ্ছে আমাদেরকে নামায় চিনতে পেরেছে, সেই জন্য ওখানে একটা বজার প্যাকেট দিলাম, লেবুটা বলছিলাম আবেদন করে দিল, এইটা দিয়েছে। থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে পরে। আর এখন আমরা ময়ূর হাট হলে পৌঁছালাম, ওখানে কতক্ষণ লাগবে যেতে? বেশিক্ষণ না, 10 মিনিট। তুমি ওই দিকে কি দেখছো বারবার? না কিছু না, কিছু না গাইস। বউ দেখো, দি আমি তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এদিকে ওখানে একটা মেয়ে রয়েছে, এরকম তাকাচ্ছে না বারবার। না না, আমি সূর্যের দিকে দেখছিলাম গাইস। না সূর্য দেখে এদিকে এই গ্রাম রয়েছে, আর ও কিন্তু এদিকে দেখছিল না গাইস। আমি সূর্যকে দেখছিলাম, মানে ও বেশি পেরিয়ে দেখছিল, কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা দেখো দেবে ধরে বলছি ধরে আস্তে বসে দেবে। আর একটা কথা, এর এজটা কত মনে হচ্ছে তোমরা বলো? 25 বছর বয়স হয়নি, হবে আমার আমার মতনই রোগা, পুরো সেম টু সেম। আর বিয়ে হয়ে গেছে, বাচ্চাও রয়েছে, দেখো মনে হচ্ছে দিলে তো মনে হচ্ছে দিলে তো সব শেষ করবো না মানে। তুমি এদিকে বিয়ে হয়ে গেছে, তুমি এদিকে অন্য মেয়ের দিকে তাকাচ্ছো? আমি কালকে রাজি, আমি সূর্যকে দেখছিলাম, সূর্য কেটে দাঁড়িয়ে আছে, সূর্যকে দেখছি। না না না, আমি আরো প্রুফ দেখাবো তোমাদের। কটা স্টেশন বললে? দেখো আর দুটো স্টেশন আছে, তারপর আমরা পৌঁছে যাবো মাছ দিয়া। আর ওখানে কেউ আসবে কি না কি জানি, আমি তো বলেছি হট করে বললাম, আগে বললে ভালো হতো। দেখা যাক কেউ আসে কি না, আসলে দেখাবো, না হয় দেখাবো না। দেখো গাইস দেখতে চলে গেছিল, তোমাদেরকে বললাম না প্রমাণ দেখাবো, দেখতে চলে গেছিল, দেখতে যাবে, দেখতে চলে গেছে। এখন হচ্ছে আমরা মাছ দিয়া স্টেশনে এসে পৌঁছালাম, পাক্কা 12:30 বাজে, এখন স্টেশনটা পুরো ফাঁকাই থাকে। তো এবার হচ্ছে কোন দিকে যাব কিছু জানো? কোন দিকে যাব আমরা জানি না, জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে করে যেতে হবে। ফোনে লোকেশনে নেই? হ্যাঁ দেখতে হবে, দেখে চল তাড়াতাড়ি চলো। আবার আসার ট্রেন কটা জানো? দেখতে হবে, সবই দেখতে হবে, না দেখে এসছো? এই আসার ট্রেন কটা জানিস? তারপর ওখানে গিয়ে বিরিয়ানি টিরিয়ানি যদি দেখা হয় তো ভালো, না দেখা হলেও বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আসবো।
তো গাইজ, আমরা হচ্ছে এখন দুই বোনের বিরিয়ানির দোকানের সামনে চলে এসেছি। স্টেশন থেকে বেশি না, এখানে তোমরা কিভাবে আসবে স্টেশন থেকে নেমে লোকজনকে জিজ্ঞাসা করবা বটতলা দুই বোনের বিরিয়ানি কোথাতে যাব। তো একটুখানি 5 মিনিট হেঁটেই তোমরা এখানে পৌঁছে যাবে। কিন্তু একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে কেউ আছে। তো দেখা যাক ভিতরে গিয়ে কি দেখা যায়। আমি দেখা যায় বলতে পারছি না। তাহলে সামনে এখানে দেখতে পাচ্ছ সবজি রেস্টুরেন্ট, সবজি ভাত মাছ ভাত সবই রয়েছে। আর ওই যে হচ্ছে এই দুই বোনের বিরিয়ানি, কিন্তু এই বোন তো হয় সবজি ভাত 30-55 সব রয়েছে। আর বিরিয়ানির লিস্টটা কোথায়? এই তো বিরিয়ানির লিস্ট এখানে দেখছে। চিকেন বিরিয়ানি মাত্র 60 টাকা। চিকেন বিরিয়ানি পাওয়া যায় তাই না? মটন বিরিয়ানি মনে পাওয়া যায় না তাই না? চিকেন বিরিয়ানি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে, এখন আমরা এটা খাবো। টেস্ট করে বলবো যে আমাদের চাকদার কি বলে গোটা খাসি বিরিয়ানিটা বেশি হয় নাকি এখানকার। এটা জাস্ট টেস্ট করে দেখবো। আমি চাকদার বিরিয়ানিটা অনেক আগে খেয়েছি, আর এটা এখন খেয়ে দেখবো। সানুদা রিভিউ দিতে হবে কিন্তু, চলো। গাইস এর ভেতরে এক পিস মাংস রয়েছে, আর আলু এখানে রয়েছে, আর এই প্লেটের মধ্যেই রয়েছে, স্যালাড টালাড সবই রয়েছে। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগছে খেতে। সানুদা তুমি ফার্স্টে টেস্ট করো। সানুদা ভালো আছে তো? চলো টেস্ট। ও বাবা, ও গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে খেয়েও নিল। এই রিভিউ দাও আগে, গার্লফ্রেন্ডের সঙ্গে পরে কথা বলবো। চলো গাইস আমি আগে খেয়ে দেখি। দারুণ খেতে, সেই খেতে এই দিয়ার কিনা দারুণ লাগছে খেতে। যেমন বিরিয়ানি তেমন ব্যবহার, বেশ খুব ভালো। আজকে একদিনের জন্য ফুড ব্লগার হয়ে গেছে। দেখো মাংস এরকম করে ভেঙে ভেঙে দারুন লাগছে। কেমন বলো, কোনো কথা হবে না গাইজ, ভাষা দাঁড়ো সূর্য। আমার তো গাইজ দারুন লেগেছে। এখন হচ্ছে আমরা খেয়ে দিয়ে চলে আসলাম ওখানে গিয়ে। একটা বোনের সঙ্গে দেখা হয়েছে, আর একটা বোন বললো এক্সাম দিতে গেছে, ও 2টোর সময় আসবে। তাই আমরা এখন একটু বর্ডারের ওখানে বললো যাবে সানুদা, সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসি, এদিকে তো আর বেশি আসা হয় না। আর এখানে সানুদার বউয়ের জন্য নিয়েও নিয়েছে, বৌদির জন্য। তো কত ভালোবাসে বৌদি বউটারে তাই না সানুদা? অনেক ভালোবাসো প্রচুর। আচ্ছা এরকম ভালোবাসাই দরকার। তো চলো এখন আমরা বটেটে যাবো, বটেটে গিয়ে ডিশ কেমন হয়ে যাবে, আর তারপর ওখানে আবার যাবো, আর একটা বোনের সঙ্গে দেখা করাবো, তারপর বাড়ি আসবো।